সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আমি ভালো আছি। হ্যাঁ, সারমন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের প্রথমে একটা বাংলা নিয়েছিলাম, তাই না? তোমরা নিশ্চয় পড়েছ ছড়া, মামার বাড়ি এবং আমি শব্দার্থ দিয়েছিলাম। তোমরা কি পড়েছ এগুলো বাসায়? আচ্ছা, যদি তোমরা এগুলো পড়ে থাকো, আজকে আমি আবার তোমাদের জন্য নতুন একটা পড়া নিয়ে এসেছি। নতুন পড়া দেব আজকে, ওগুলো আবার শিখে ফেলবে। টিচার তো প্রতিদিনই তোমাদেরকে নতুন নতুন কিছু পড়া দেওয়ার চেষ্টা করি। এবার খেয়াল করো, আজকে আমরা পড়ব আমার বাংলা পড়া। আমার বাংলা পড়া এই বইটা সবার কাছে আছে, তাই না? হ্যাঁ, সবাই তাহলে একটু এই বইটা নাও এবং একটু HW খাতা নাও। হ্যাঁ, পেন্সিল, রাবার, শার্পনার এগুলো সব নিয়ে বসো। আমরা তো সবাই একসাথে ক্লাস করছি। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু তোমরা আমাকে তো অবশ্যই দেখতে পাচ্ছ, তাই না? তাহলে আমরা আজকে বইটা থেকে, এই আমার বাংলা পড়াটা থেকে দেখো 11 নং পৃষ্ঠা, 11 নং পৃষ্ঠাটা নেব। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 11। ওখানে কি আছে তোমরা একটু খেয়াল করো, রসইকার দেখো, এটা হচ্ছে রসইকার। আর রসইকারের ব্যবহারটা আমরা আজকে পড়ব। কি পড়ব দেখো, রসইকার কি কি দিয়ে হয়? লিলি লিখতে, লরসইকার লিলি। হ্যাঁ, ঠিক একইভাবে লিপি, কিনি, নিশি, চিনি, দিদি, বিবি, রিনি, শিশি, মিশি, পাখি, কাটি, পানি, হাসি, বাড়ি, ছবি, দদি, গড়ি, করি, রবি, পরি, শিম, চিরা, ডিম, শিম, চিরা, ডিম। এগুলো সবই শব্দ কিন্তু রসইকার দিয়ে লেখা, সবাই খেয়াল করছো তো? ভালো করে খেয়াল করো কিন্তু। হ্যাঁ, আমি জানি তোমরা পড়েছো বাসায়, আবার একটু টিচার পড়াচ্ছি, পড়ো। হারি জিতি নাহি লাজ, নাচি আমি তাই, তিন দিন তিন রাত, নাচি আর খাই। আবার খেয়াল করো, এটা তোমাদের জন্য একটা মজার ছড়া দিয়েছে এখানে। হ্যাঁ, হারি জিতি নাহি লাজ, নাচি আমি তাই, তিন দিন তিন রাত, নাচি আর খাই। এটা হচ্ছে মজার একটা ছড়া। এবার খেয়াল করো, লিপি মিষ্টি চিরা মুড়ি খাই, এই শব্দগুলোর মধ্যে সব শব্দের মধ্যে দেখো রসইকার আছে। লিপির বোন মিলি, লিপির বোনের নাম কি? মিলি। মিলি চিনি খাই, মিলি কি খায়? চিনি। চিনি তো খুব প্রিয় একটা খাবার, তাই না তোমাদের? হ্যাঁ, মিলি চিনি খাই। মিলির বিড়ালের নাম মিনি, মিনির বিড়ালের নাম কি বলো তো? মিনি। মিনি দুধ খায়, মিনি কি খায়? দুধ খায়। মিনি মিউ মিউ করে ডাকে, মিনি কিভাবে ডাকে বলো তো? সবাই মিউ মিউ করে ডাকে। গড়ি টিক টিক করে চলে, গড়ি কি করে চলবে? টিক টিক। গড়ি চিনো? হ্যাঁ অবশ্যই চিনো, গড়ি তো নিশ্চয় দেখেছ। গড়ি কিভাবে চলে? গড়ি টিক টিক করে চলে, টিকটিকির জিভ আঠালো, টিকটিকির জিভ আঠালো। আঠালো মানে হচ্ছে তুমি ওটার সাথে যাই রাখবে সেটাই লেগে যাবে, সেটা হচ্ছে আঠালো। হ্যাঁ, এখন আমরা খেয়াল করি নিচে কতগুলো প্রশ্ন দিয়েছে, খেয়াল করো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। লিপি কি খায় বলো তো? লিপি কি খায়? লিপি কি খায় বলো? লিপি চিরা মুড়ি খায়, লিপি মিষ্টি চিরা মুড়ি খায়। এবার 2 নম্বর খেয়াল করো, লিপির বোনের নাম কি? লিপির বোনের নাম কি? লিপির বোনের নাম হচ্ছে মিলি, লিপির বোনের নাম কি? মিলি। মিলি কি খায়? মিলি চিনি খায়, বাবা খুব প্রিয় একটা খাবার খায়। মিলি কি খায়? চিনি খায়। মিনি কিভাবে ডাকে? মিনি মিও মিও ডাকে, এই যে আমরা এখানে পড়েছি মিনি মিও মিও ডাকে। তারপর দেখো টিকটিকির জিভ কেমন? টিকটিকির জিভ আঠালো, টিকটিকির জিভ কীরকম? আঠালো, টিকটিকির জিভ আঠালো। হারি জিতি নাহি লাজ, হারি জিতি এটা বলেছে শূন্যস্থান পূরণ করতে, এটা কি বলেছে? শূন্যস্থান পূরণ করতে। হারি জিতি নাহি লাজ, মিলির বিড়ালের নাম মিনি, মিনির বিড়ালের নাম
মিনি, মিনি দুধ খায়, মিনি কি খায়, দুধ খায়। দেখো শূন্যস্থানে কি বসাতে হবে, কি দেখো, টিক টিক গড়ি টিক টিক করে চলে, গড়ি কি করে চলে, টিক টিক করে। হ্যাঁ, নাচি আর খাই, নাচি আর খাই। এবার আমরা এতক্ষণ আমরা এগুলো কি পড়েছি, রিডিং পড়েছি। হ্যাঁ বন্ধুরা, আমাদেরকে বেশি করে রিডিংটাই পড়তে হবে। আমরা যদি ওয়ানে ভালো করে রিডিংটা শিখে ফেলি, ভালো করে রিডিংটা পড়ে ফেলি, তাহলে আমাদের আর উপরের ক্লাসগুলোতে কষ্ট হবে না। তাই আমরা এখনও ঘরে বসে আছি, এখনও ভালো করে আমরা রিডিংটা পড়ার চেষ্টা করব, ভালো করে রিডিংটা পড়ব, পেপার পড়ব আমরা। এবার আমরা আজকে নতুন একটা পড়া ছড়া দেবো তোমাদেরকে। আমি তোমাদেরকে তো প্রথমে দিয়েছিলাম একটা ছড়া মামার বাড়ি, আজকে দেব আমি তোমাদেরকে নতুন ছড়া। সবাই পৃষ্ঠা নাম্বার 38 করো, পৃষ্ঠা নাম্বার কত, 38। এবার দেখো এই ছড়াটা, বাবুরাম সাপুরে, বাবুরাম সাপুরে। হ্যাঁ, আমরা পড়তে কিন্তু খুব মজা পাবো এটা, সবাই খেয়াল করছো তো? হ্যাঁ, বাবুরাম সাপুরে, কে লিখেছেন, সুকুমার রায়। দেখো সাপুরে, দেখো এই দেখো সাপুরে, এখানে সাপ দৌড়ে আছে। সাপুরে মানে হচ্ছে যিনি সাপ দেখে, সাপ ধরে সাপের খেলা দেখায়, বিন বাজিয়ে বাজিয়ে সাপের খেলা দেখায়। বিন দেখেছো সবাই? দেখেছো নিশ্চয়ই, এখানেও আছে, দেখো আমাদের বইও আছে। এই বিন বাজিয়ে বাজিয়ে সাপুরে সাপের খেলা দেখাচ্ছে। হ্যাঁ, বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। কয়টা সাপ? দুটো সাপ। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোঁস পাস, মারে না কো ডুস ডাস, নেই কোনো উৎপাত, খাই শুধু দুধ ভাত। কি খাই? হ্যাঁ দুধ ভাত, তোমাদেরও, তোমরাও তো দুধ ভাত খাও তাই না? হ্যাঁ, সাপটাও দুধ ভাত খায়। সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। বলছে দুটো সাপ আনতে। হ্যাঁ, ডান্ডা মানে হচ্ছে লাঠি, লাঠি দিয়ে মারাটাকে বলা হয় ডান্ডা। হ্যাঁ, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, ঠিক আছে? আবার বলি, আবার বলি, দেখো সবাই আবার খেয়াল করো, সবাই একটু বোটের দিকে তাকাও। হ্যাঁ, বোটে দেখো, বাবুরাম সাপুরে, কে লিখেছেন, সুকুমার রায়, কবির নাম সুকুমার রায়। দেখো, বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোঁস ফাঁস, খায় শুধু, করে না কো ফোঁস ফাঁস, মারে না কো ডুস ডাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা, করে দি ঠান্ডা। এইটুকুই শেষ। তাহলে আমরা বাবুরাম সাপুরে যেটা পড়েছি, এই ছড়াটা আমি তোমাদের বই থেকে পুরোটাই কিন্তু লিখেছি, বোর্ডে পুরোটাই বোর্ডে লিখেছি, কিন্তু তোমাদের পুরোটা শিখতে হবে না, তোমরা শিখবে 8 লাইন। কয় লাইন? যেহেতু আমাদের সিলেবাসে আমরা তোমাদের জন্য 8 লাইন দেখেছি, সেহেতু তোমরা ভালো করে দাঁড়ি, কমা সহ, প্রশ্নবোধক আছে, সেমিকোলন আছে, সব কিছু মিলাই আমরা 8 লাইন ভালো করে শিখে ফেলবো পরীক্ষার জন্য, ঠিক আছে? সেকেন্ড অনলাইন পরীক্ষা দিতে হবে তো নাকি? ফার্স্ট অনলাইন তো ভালো করেছি, সেকেন্ড অনলাইন তো আরও ভালো করা চাই, তাই না? আচ্ছা, তাহলে এই ছড়াটা আমরা সবাই ভালো করে পড়ে ফেলবো। আমি তোমাদেরকে কিছু শব্দার্থ দিয়েছি, সেটা তোমরা কি পড়েছ? হ্যাঁ, আর একবার আমরা শব্দার্থগুলো পড়ি তাহলে। গীত, গীতত্ব হচ্ছে গান, গীতত্ব গান। মৃগত্ব কি, কে বলতে পারবে? আচ্ছা, সবাই বলতে পারছো নিশ্চয়ই। মৃগত্ব হচ্ছে হরিণ, মৃগত্ব হচ্ছে হরিণ। তৃণত্ব হচ্ছে ঘাস, তৃণত্ব কি, ঘাস। এবার দেখো, বৈকালত্ব হচ্ছে বিকাল, বৈকালত্ব হচ্ছে বিকাল। মৌমত্ব মৌমাছি, ডোলত্ব ঢাক, ডোলত্ব কি, ঢাক। মৌচাক, মৌচাক মৌমাছির বাসা, এগুলো গত ক্লাসে আমি কিন্তু দিয়েছিলাম,
পড়েছো? এসডব্লিউ খাতা সবাই লিখে নিয়েছো? আচ্ছা, মালা অর্থ হচ্ছে হার, মালা অর্থ হচ্ছে হার, আদর অর্থ হচ্ছে সোহাগ, আদর অর্থ হচ্ছে সোহাগ, পূর্ব অর্থ হচ্ছে পূর্ব দিক, পূর্ব অর্থ হচ্ছে কি? পূর্ব দিক। এবার আমরা আজকে দেব 11 থেকে। দেখো 11 নাম্বার, হচ্ছে ডানা। ডানা অর্থ হচ্ছে পাকনা, ডানা অর্থ পাকনা, ডানা অর্থ পাকনা, ডানা অর্থ কি? পাকনা। ডানা অর্থ পাকনা। 12 নম্বর দেখো, তরি, তরি অর্থ হচ্ছে নৌকা, তরি, তরি অর্থ হচ্ছে নৌকা। দেখো বিনা, বিনা তো হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, বিনা তো কি? এক ধরনের বাদ্যযন্ত্র। বিনা অর্থ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, উৎপাত। উৎপাত অর্থ হচ্ছে ঝামেলা, উৎপাত অর্থ হচ্ছে ঝামেলা। সাথী, সহপাঠী, সাথী অর্থ সহপাঠী। ডান্ডা, ডান্ডা অর্থ হচ্ছে লাঠি, ডান্ডা অর্থ লাঠি, ডান্ডা অর্থ হচ্ছে লাঠি। জ্যান্ত, জীবিত। সাপুরে, সাপুরে অর্থ হচ্ছে যে সাপ ধরে, যে সাপ ধরে। 19 নাম্বার খেয়াল করো, ছানা, ছানা অর্থ হচ্ছে বাচ্চা, ছানা অর্থ হচ্ছে ২০ নাম্বার দেখো, বাঘ। এটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এটা কি? এটা হচ্ছে বাঘ, এটা হচ্ছে বাঘ, বাঘ অর্থ হচ্ছে বাগান, বাঘ অর্থ হচ্ছে বাগান। রঙিন, রঙিন, রঙিন অর্থ হচ্ছে রংযুক্ত। খেয়াল করো সবাই, টিচার আবার তোমাদের জন্য শব্দার্থ লিখেছি।
দেখো শব্দার্থ লিখুন, শব্দার্থ লিখুন। দেখো ডানা, ডানা অর্থ হচ্ছে পাখনা, ডানা অর্থ হচ্ছে পাখনা। বারো নম্বর দেখো তরিয়ত্ত নৌকা, যেহেতু আমরা দশ পর্যন্ত তোমাদেরকে আগে দিয়েছিলাম, এখন আমরা কত থেকে দিচ্ছি, এগারো থেকে দিচ্ছি, খেয়াল করো। এগারো নম্বরের ডানা, ডানা অর্থ হচ্ছে পাখনা, ডানা অর্থ হচ্ছে পাখনা। তরিয়ত্ত নৌকা, তরিয়ত্ত নৌকা। বীণা, বীণা হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, এক ধরনের বাদ্যযন্ত্র। উৎপাত, উৎপাত হচ্ছে ঝামেলা। সাথী, সাথী অর্থ হচ্ছে সহপাঠী, সাথী অর্থ সহপাঠী। ডান্ডা, ডান্ডা অর্থ হচ্ছে লাঠি। আবার জ্যান্ত, সতেরো নম্বরে দেখো জ্যান্ত, জ্যান্ত অর্থ হচ্ছে জীবিত। আঠারো নম্বরে দেখো সাপুরে, যে সাপ ধরে, যে সাপ ধরে। ছানা, ছানা অর্থ বাচ্চা, ছানা অর্থ বাচ্চা। বাঘ, বাঘ অর্থ হচ্ছে বাগান। রঙিনত্ব রংযুক্ত, রঙিনত্ব হচ্ছে রংযুক্ত। আমরা এই শব্দার্থগুলো সবাই শিখে ফেলব, আমরা এই শব্দার্থগুলো সবাই শিখে ফেলব, ভালো করে পড়ব। এবং এসডাব্লিউ কাতাতে আমরা তুলে নিয়েছি তো সবাই, আচ্ছা সবাই তাহলে ভালো করে শিখে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখব। সবাইকে আমি শুভকামনা জানিয়ে আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।